এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি, পলি প্লাস ইউকে থেকে আর একটা ভিডিও নিয়ে এলাম। আজকে ভিডিওটা শুরু করছি শপিং থেকে। আজকে গিয়েছিলাম কাবার সার্কেল শপিং সেন্টারও, একটু দরকার আছে। প্রথমে আসলাম টিকে মাক্সে, আর টিকে মাক্সে ঢুকেই আমি ব্যাগের সাইটে এসেছি। এখন ব্যাগ দেখছি, টিকে মাক্সে ব্যাগ আর হোম সেকশন, আমার এই দুইটা জিনিস খুব বেশি ভালো লাগে, তো আমি আসলেই দেখি। আজকে হাতে সময় খুব কম, বাচ্চাদের স্কুলের পিক আপ করার টাইম হয়ে যাবে, তাই খুব তাড়াতাড়ি সব কিছু দেখে নিচ্ছি। আর আমার যে কারণে এসেছি সেটা হলো আপ স্টেয়ার্স উপরে নাদিয়া আব্বার ফ্রেন্ডের এখন বেবি হয়েছে, তো আমরা বেবিকে দেখতে যাব, তাই বেবির জন্য কাপড় কিনবো। এসে গেলাম উপরে বাচ্চাদের কাপড়ের সাইটে। টিকি মাক্সে অনেক সময় সুন্দর সুন্দর কালেকশন থাকে, দেখলে ভালো লাগে বাচ্চাদের সেট, কিন্তু আজকে কিছুই সুন্দর মতো মন মতো ফেলাম না। আজকে আর গার্ল সাইড দেখলাম না, আমার যেহেতু বয়স বেবি কাপড় দরকার, তাই সময় নাই, তাই আর কাপড় নেওয়া হয়নি। চলে গেলাম আমার হোম সেকশনে। আসলে টিকে মাক্সে আসলে আমার হোম সাইড সেকশন না দেখলে মনে হয় কি যেন মিস করছি। এখানে দেখলাম অনেকগুলো জিনিস ক্লিয়ারেন্স সেল দেওয়া আছে, তো আমি সবগুলো জিনিস খুব সুন্দরভাবে দেখে যাচ্ছি, যাতে নতুন কোনো জিনিস আসলো কি না দেখার জন্য। তো এখানে কিছু জিনিস সেলের ট্যাগ লাগানো হয়েছে, আর এই রাউন্ড ট্রেটা খুবই সুন্দর, বাট টু হেভি, খুব বেশি বার ছিল। আর এখানে প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর, দেখে ভালো লাগছে, শুধু দেখে যাচ্ছি, আমার এগুলোর দরকার নাই। তো এই ট্রেটা আমার ভালো লেগেছিল, বাট হেভি দেখে আর কেনা হয়নি। এই ট্রেটাও খুব বেশি বার, তো আমার কাছে মনে হয়েছে যদি কোনো সময় জুড়ে রাখা হয় ট্রে, তাহলে গ্লাস ভেঙে ফেলবে। তো আমি কিন্তু টিকে মাক্সটাকে খালি হাতে যাইনি, আমার ঘরের জন্য দুটি জিনিস কিনেছি, তো দুটি জিনিস ছিল খুব বড় এবং হেভি। তো এখন ডুক্রম স্পোর্টের একটু সেখানে রেকর্ড করছি না, তারাও আসছিল, আর এখন বসে আছি ব্যাংকে, নাদিয়ার আব্বার একটু কাজ আছে। ব্যাংকে কাজ শেষ হলে এখন আমরা ঘরে চলে যাব। আর এটা ছিল পরের দিন, ঘুম থেকে উঠেই দেখি সব কিছু সাদা সাদা, বরফের মতো হয়ে গেছে সব কিছু। আর এখন মার্চ মাস, ঠান্ডা তো যাচ্ছেই না, এর মধ্যে স্নো স্নো দেখে যেটা আমি প্রথমেই করলাম, আমার ফোন চেক করলাম স্কুল থেকে মেসেজ এসেছে কিনা, তো স্কুল ওপেন আছে, তো এখন মিকেলকে নিয়ে যাচ্ছি স্কুলে। আর মিকেল তো একেবারে সব কিছু গ্লাভস হ্যাট সব কিছু পরে রেডি স্কুলে যাওয়ার জন্য, আর খুবই হাত দিচ্ছে স্নোর উপরে। তো আমি বলছিলাম হাতে ঠান্ডা লাগবে, আসলে সুন্দরও লাগছে বাট ঠান্ডাও লাগছে, স্নো পড়ছে, স্নোর জন্য মনে হচ্ছে মুখের ভিতরে চলে যাচ্ছে এরকম। সারাটা দিন ওইভাবে স্নো পড়েছে, আর সাথে বৃষ্টিও ছিল। আমরা আসবো সেটা যেহেতু আগে ঠিক করা ছিল, তাই স্নো আর বৃষ্টির মধ্যেও চলে এসেছি। আর তাদের ঘর আমাদের ঘর থেকে বেশি দূরই না, কাছেই ছিল, তাই ভাবলাম আর ক্যান্সেল করার দরকার নেই, চলে যাই। তো এখন আমরা চলে এসেছি নাদিয়া বা ফ্রেন্ডের ঘরে, কালকে যে শপিং করেছিলাম বেবির জন্য, বেবিকে দেখতে এসেছি। আর বাবি অনেক কিছু খাবারের আয়োজন করেছেন, খুবই ভালো একটা সময় কাটতেছি, অনেক গল্প করেছি, ভালো লাগছে। তো আমরা অনেক সময় বসেছিলাম, আর পরে বাচ্চাদের স্কুলের ছুটি টাইম হয়ে গেছে, তো আমরা ওদেরকে নিয়ে করে আসলাম। আর এটা ছিল স্কুল থেকে আসার পর, দেখেন ওদের অবস্থা, একে একজন আরেকজনকে স্নো দিয়ে খেলা শুরু করেছে। এই তোমরা ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগবো। আমার নায়রা কিন্তু খুশির তালে গ্লাভস না পরে স্নোতে হাত দিয়েছে, আর এখন হাতে খুব ঠান্ডা লাগছে, পরে অবশ্য আবার গ্লাভস পরে বাইরে গিয়েছে। আমি এদিকে আলু ভর্তা খাবো আজকে, আলু ভর্তা মাখাচ্ছি সরিষার তেল দিয়ে, অনেক দিন হয়ে গেছে আলু ভর্তা খাইছি না। ওরা সবাইকে ডাকলাম ঘরে আসার জন্য, খাওয়ার জন্য, হাত মুখ ধুয়ে, তারা সবাই ফেরাই ব্যস্ত, কিন্তু আমার নায়রা চলে এসেছে, ওর ঠান্ডা খুব লাগছে। এখন সন্ধ্যার পরে অনেকগুলো রসুন কিনে এনেছিলাম, আর রসুনগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখে বসে বসে রসুনের খোসাগুলো চালালাম, অনেক সময় লাগছে।
এগুলো এখন ব্যাগে ভরে ফ্রিজে রেখে দেবো। আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।